স্বপ্নের সেতুর ওপর দিয়ে পদ্মা পাড়ি দেবার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে দেশবাসীর। একদিন পরই উদ্বোধন হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় অবকাঠামো পদ্মা সেতু। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পদ্মার দুই পাড়েই এখন উৎসবের আমেজ। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক হিসেবে। সেতু এলাকা জাজিরা প্রান্তে রং বেরঙের প্ল্যাকার্ড ব্যানারে সজ্জিত করা হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড MBEC সেতুর নির্মাণ কাজ শেষ করে বুধবার সেতু কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিয়েছে। তবে অবকাঠামোর ক্ষেত্রে যে কোনো ছোটখাটো কাজ আগামী এক বছর চালিয়ে যাবে ঠিকাদারি প্রতিষ্ঠান। শনিবার সকালে মাওপ্রান্তে সুধী সমাবেশ ও নামফলক উন্মোচনের পর ওপারে জাজিরা প্রান্তে আরেকটি ফলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর কাঁঠালবাড়ি ঘাট এলাকায় জনসভায় যোগ দেবেন তিনি। জনসভার জন্য পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে 150 ফুট দৈর্ঘ্যের বিশাল মঞ্চ। মঞ্চের সামনে পানিতে ভাসমান অবস্থায় থাকছে নৌকা। প্রায় 10 লক্ষাধিক মানুষের জন্য 15 একর জায়গা জুড়ে চলছে এই প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে সেতুর দুই প্রান্ত, সমাবেশ স্থলসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সেতুতে নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হেলিকপ্টার দিয়ে সেতু এলাকায় টহল দিতে দেখা গেছে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।